ভোরের সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে চক্ষু বুধবার সন্ধ্যায় থেকে জল নিয়েছিলেন চরক ভোরে এলাকাবাসীর টিউবওয়েলটি উধাও অপরদিকে এক গৃহকর্তা বৃহস্পতিবার সকালে হাত মুখ ধোবার জন্য টিউবওয়েলের কাছে যেতেই দেখেন তারও টিউবওয়েলটি নেই চুরি হয়ে গেছে একটা বা দুটো টিউবওয়েল নয় একই রাতে আটটি টিউবওয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায় কে বা কারা চুরি করে নিয়ে গেছে তা এখনও পর্যন্ত হদিশ করা যায়নি স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাকমারা কবরস্থলের চারটি দাখল মসজিদের একটি বিঝোট ও তেঁতুলতলা এলাকার তিনটি গৃহস্থের বাড়ি থেকে তিনটি টিউবওয়েল সহ মোট আটটি টিউবওয়েল চুরি হয়ে গেছে বলে খবর এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কুশিদা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ নূর আজম জানান দুদিন আগে কুশিদা এলাকা থেকে ছটি ডিজেল চালিত পাম্প মেশিন চুরি হয়ে গেছে পুলিশ তদন্ত শুরু করেছে এর মধ্যে আবার আটটি টিউবওয়েল ছুরি এই নিয়ে কুশিদা এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন লকডাউনের পর থেকে এলাকায় বেড়েছে ছিঁচকে চোরের উপদ্রব এলাকার পুলিশ টহলদারির পাশাপাশি নতুন থানাতেও দাবি করেছেন কুশিদাবাসী আমরা সকালে খবর পেলাম ডাকল বিঝোট বাগমারা এবং ভাটার কাছে নাসিমের ওখানে মোটামুটি পাঁচ সাতটা টিউবওয়েল এক রাত্রে আউট হয়ে গেছে আটটা টিউবওয়েল তো এই যে টিউবওয়েল রাত্রেবেলা চুরি হয়ে যাচ্ছে এই নিয়ে মানে এলাকার মানুষ একটা ভয় ভয়ভৃতি উপলব্ধি করছে আমরা বেশি কিছু বলবো না এর আগেও আমরা বারংবার বলেছি যে আমাদের এলাকায় পুলিশ টহলদারিটা খুব কম হয় যেহেতু আমাদের থানা সতেরো কিলোমিটার দূরে এবং এখানে পুলিশ ক্যাম্প থাকাতে পুলিশ ক্যাম্পের কাছে তেমন কোনো অফিসার নেই হ্যাঁ কতটা কি করবে যাই হোক পুলিশ টহলদারের একটা অভাব আছে আমাদের এলাকাকে প্রশাসনিকভাবে দেখা উচিত কারণ যে দিনের পর দিন দুষ্কৃতীদের অত্যাচার বেড়েই চলেছে আমাদের বিহার বর্ডার এদিক থেকে ক্রাইম করে ক্রিমিনালরা বিহার বোর্ডারে গিয়ে গা ঢাকা দেয় এখানে ঘটনা চলছে আমি বিজয় মিবু স্থানে এখানে বারে বারে আরো আগে চুরি হয়েছিল আর এখনো চার পাঁচটা কল চুরি হয়েছে বিজট গ্রামে আর জামা মসজিদে আমি মার্জিন এইখানে যে এরকম চুরি হচ্ছে তো খুব আমাদের অসুবিধা আছে আমরা নামাজ পড়তে আছি আর এখানে অনেক চুরি চামারির কথা শুনতে পাচ্ছি তো এরকম হলে পরে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তারপরে ডাকলে চুরি হয়েছে একদিনে এতগুলো যদি চুরি হয়ে যায় বাগমারা চুরি হয়েছে এত যদি চুরি হয় তাহলে কি করে এইসব কি করা যাবে আমরা সমস্যা বুঝে উঠতে পারছি না মালদা থেকে দেবসিংহের রিপোর্ট আনন্দ বার্তা